Namaskar. Immediate in studio to Makripanjal Prasbanke. Prathamote eta guruttopurno khobor. Jitu khomoyot. Ahomor Lavlina Borgohai Bharotor hoi pratinidhitto kori Olympicot podok arjon korise. Hei khomoyote rajyot obhab hoise ekhon boxing ringot. Porityokto obosthat ase Horukhojai stadium thokar rajyor ekmatro boxing ringkhon. এই দৃশ্য দেখুৱাইছো এক্সক্লুসিভলি নিউজ 18ত পৰিচৰ্চাৰ অভাৱত বক্সিং ৰিংৰ আজবাবত বগাইছে লতা আনহাতে পৰিত্যক্ত অৱস্থাত আছে পাঞ্চিং বেগ ক্ৰীড়া আন্তঃগাঁথনিৰ নামত যে ৰাজ্যত প্ৰহসন চলি আছে সেয়া এই বক্সিং ৰিংৰ অৱস্থাও দঙাই দিছে 2007 চনৰ ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়াৰ সময়ত নিৰ্মাণ কৰিছিল এই বক্সিং ৰিং দেখুৱাইছো দৃশ্য যি সময়ত অসমৰ লাভলীনা বৰগোহাঁই ভাৰতৰ হৈ প্ৰতিনিধিত্ব কৰি দেখবাকীৰ লগতে অসমকো উজলাই তুলিছে সমগ্র পৃথিৱী বিশ্বৰ ওচৰত চিনাকি কৰি দিবলৈ সক্ষম হৈছে তেনে সময়ত ৰাজ্যত অভাৱ হৈছে এখন বক্সিং ৰিং পৰিত্যক্ত অৱস্থাত আছে যি ৰহসন ষ্টেডিয়ামত থকা একমাত্ৰ বক্সিং ৰিংখন পৰিচৰ্চাৰ অভাৱত বক্সিং ৰিংৰ আজবাবত বগাইছে লতা আনহাতে পৰিত্যক্ত অৱস্থাত আছে পাঞ্চিং বেগসমূহ ক্ৰীড়া আন্তঃগাঁথনিৰ নামত যে ৰাজ্যত প্ৰহসন চলিছে সেয়া এই বক্সিং ৰিংৰ অৱস্থাও দঙাইছে 2007 চনৰ ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়াৰ সময়ত নিৰ্মাণ কৰিছিল এই বক্সিং ৰিংটো আমি আৰু অধিক জানিম আমাৰ কথা সংযুক্ত হৈছে জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্য পুনপটীয়া সম্প্ৰচাৰত আছে বলেন ভট্টাচাৰ্য বলেন ভট্টাচাৰ্য এটা অতি প্ৰহসনৰ বিষয় এটা যেটো অতিকৈ গুৰুত্বপূৰ্ণ এনে এটা দুৰৱস্থা সব ক্রিয়ার হাবরূপে গড়ি তোলার যে লক্ষ্য আর সেই লক্ষ্য আসলে কিদরে ফলগতি হব আর তার এখন উজ্জ্বল নিদর্শন বা এখন ছবি যদি আমি এই মুহূর্তে দেখাবলে চেষ্টা করো সেইখানেই হয়েছে উৎকৃষ্ট মানদণ্ডর আসলে পক্ষে ছবি নেকি তাক নিশ্চয় যে সকলের প্রশ্ন জাগিব প্রথমে আমি দেখাই লোলো সেই দৃশ্যাঙ্ক যত আসলে 2007 সনত নিশ্চয় বলেন ভট্টাচার্য আমাৰ কিছু কাৰিকৰী বিজেটৰ বাবে আমি কণ্টেক্ট কৰাৰ পাছত পুনৰ সংযোগ স্থাপন কৰিম আমি দেখুৱাই আছো বলেন ভট্টাচাৰ্যই দেখুৱাইছিল যে সময়ত সৰু সজাইক ক্ৰীড়াৰ হাব ৰূপে পৰিগণিত কৰাৰ চেষ্টা চলোৱা হৈছে সেই সময়ত এই বক্সিং ৰিঙৰ দুৰৱস্থাই উদঙাই দিছে প্ৰশাসনৰ প্ৰতিশ্ৰুতি আৰু যিটো সময়ত পদক বিজয় কৰি পদক বিজয় কৰি লাভলীনা বৰগোহাঁয়ে সমগ্র দেশবাসীৰ কাৰণে অসমবাসীৰ কাৰণে সুনাম কঢ়িয়াই আনিছে তেনে সময়ত এখন বক্সিং ৰিংৰ অভাৱ হৈছে অসমত যি এখন বক্সিং ৰিং আছে সেয়া পৰিত্যক্ত অৱস্থাত আছে সৰু সজাইত দৃশ্য দেখুৱাইছো কিদৰে পাঞ্চিং বেগো পৰি লৈছে তলত সকলোতে মকৰাই জালি পাতিছে তেনে পৰিত্যক্ত অৱস্থাত আছে সৰু সজাইত ষ্টেডিয়ামত থকা একমাত্ৰ বক্সিং ৰিংখন পৰিচৰ্চাৰ অভাৱত বক্সিং ৰিঙৰ আজবাবত বগাইছে এতিয়া লতা আমি বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে পুনৰ সংযুক্ত হৈছো বলেন ভট্টাচাৰ্য আপুনি কৈ আছিল অসমৰ হাব ৰূপে পৰিগণিত কৰাৰ চেষ্টা চলোৱা হৈছে কিন্তু এই মুহূৰ্তত দৃশ্যাৱলী এয়া আৰু কি তথ্য আছে আপোনাৰ হাতত দেখক আমি দেখুৱাইছো সেই দৃশ্যাংশ পোনে পোনে যে আচলতে ক্ৰীড়াৰ হাব ৰূপে গঢ়ি তোলাৰ লক্ষ্য প্ৰক্ৰিয়াতে কিদৰে আচলতে বাস্তৱায়িত হ'ব তার এইখন উজ্জ্বল এখন ছবি আর যখন ছবিক লৈ আসলে রাজ্য সরকারে গৌরব করে হগনাই রাজ্য সরকারে এক দেখিব পাওয়া আছে সংস্কার সাধন করার কারণে ক্রিয়ার ক্ষেত্রে এক ব্যবস্থা গ্রহণ করার কথা সঘনে উল্লেখ করা হয় কিন্তু প্রক্রিয়াটা আসলে কি করা হয়েছে সেয়া এইখন ছবি যত আসলে রাজ্যের একমাত্র বক্সিং রিং হয়েছে এয়া আর যত 2007 চনতে রাষ্ট্রীয় ক্রিয়ার সময়সতেই রাজ্যত এইদরে নির্মাণ করা হয়েছিল অন্যান্য যিসমূহ এথলিটছৰ একে সমানে বক্সিঙৰ কাৰণে ইয়াত নিৰ্মাণ কৰা হৈছিলে কিন্তু নিৰ্মাণ কৰা হ'ল ঠিকেই ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়াও অনুষ্ঠিত হ'ল হৈ গ'ল ঠিকেই কিন্তু তাৰ পিছত ইয়াত পৰিচৰ্চা বা ইয়াত আচলতে যি ধৰণৰ মেইনটেনেঞ্চ ব্যৱস্থা থাকিব লাগে সেই যেন মেইনটেনেঞ্চ ব্যৱস্থাৰ কোনো ধৰণৰ নাই আৰু যাৰ কাৰণে দেখিব পোৱা গৈছে যে সম্পূৰ্ণভাৱে পৰিত্যক্ত অৱস্থাত এইদৰে পৰি আছে বা যিসকলে আচলতে অনাগত দিনত বক্সিঙৰ সেৱা কারণে যিসকলে আসলে আগ্রহী বা তেখেতসকলে শিকিব বিচাৰে ইয়াত অনুশীলন কৰিবৰ কাৰণে যি ধৰণৰ পৰ্যাপ্ত ব্যৱস্থা থাকিব লাগে তেখেতসকলৰ কাৰণে কিন্তু ইয়াত কোনো ব্যৱস্থা নাই আৰু ইয়াৰ পিছত ৰাজ্য চৰকাৰে সঘনে যি ধৰণৰ দাবী উত্থাপন কৰি আহে নিজৰ প্ৰকল্পৰ কথা কৈ অহা হয় অন্যান্য দেশৰ হতে অসমৰ ক্ৰিয়াক ফেৰ মাৰিবলৈ য'ত আচলতে তেখেতসকলে মুখৰ ভাষাৰে আচলতে কথা ক'বলৈ বিচাৰে কিন্তু দেখিব পোৱা যায় যে সেইসমূহ বাস্তৱায়িত কৰিব লাগিলে আচলতে এইখন ছবি আচলতে বুজায় যে কিমান আচলতে অসমৰ ক্ৰীড়াক্ষেত্ৰক লৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী তথা ৰাজ্যৰ ক্ৰীড়ামন্ত্ৰী কিমান আচলতে ইয়াত
ইয়াত গুরুত্ব সহকারে বিষয়টি লৈছে হেয়া আসলে প্রতীয়মান হয়েছে আসলে যিখিনি আন্তর্গাঠনি আছে সেইখিনি আন্তর্গাঠনিক সময়মতে চোয়াচিতার কারণে সময়মতে তেখেতকলে পরিচর্চা করার কারণে যে ব্যবস্থা থাকিব লাগে সেই ব্যবস্থার যেন অভাব আর যার কারণে দেখিব পাওয়া যায় যে এই ধরনের পরিত্যক্ত অবস্থার মাজতে আছে আর অসমের ক্রিয়ার হাব রূপে গড়ি তোলার যে প্রকল্প সেই প্রকল্প আসলে এয়াই নাকি বাস্তবায়িত আসলে ছবি সেয়াও স্পষ্টক উমান হয়েছে আমি যখন ছবি দেখিছো এয়া হয়েছে সরু হজার নির্মাণ করা হয়েছিল 2007 সনত রাষ্ট্রীয় ক্রিয়ার সময়সাত নির্মাণ করা হয়ে যাওয়া এই প্রকল্প তথা এই বক্সিং রিঙর আজি এই মুহূর্তে পড়ে আছে আর দেখব পাওয়া গেছে যে একই সময়তে যত আসলে লাভলীনাক আদরি বলে রাজ্য সরকারে ব্যাপক প্রস্তুতি চলাই আছে তেনে সময়সাত যদিহে এইখান ছবি প্রক্রিয়াত বা অনাগত দিনত যখন বক্সিং খেলবলে বা অনুরাগী যখন থাকবে তেখেতকলের কারণে ইয়াত কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ছবিখনেই আসলে পূর্ণকৈ প্রমাণ করা হয়েছে অনাগত দিনত আসলে এই ছবির সলনি হবনে কারণ সমগ্র রাজ্যের মাথন রাজ্যতে মাথন এখনে বক্সিং রিং আর যত বক্সিং রিঙত আসলে দেখব পাওয়া যায় যে এটা বক্সিং রিং ইয়াত পরিচর্চা বা এটা বক্সিং সময়মতে ইয়াত ব্যবস্থা মেরামতি ব্যবস্থা গ্রহণ করার কারণেও রাজ্য সরকার যে আহৰি নাই সেয়া স্পষ্টকৈ প্রকাশ পাইছে আর ইয়ার পিছত কিদরে আশা করব পারি যে ক্রিয়াক্ষেত্র অনাগত দিনত উন্নয়ন হব ক্রিয়াক্ষেত্রের কারণে ভবিষ্যৎ দিক নির্ণয় করবা যাব তা পূর্ণক এই ছবিখনের জড়িয়ে প্রকাশ করব পারি কিন্তু বরেণ ভট্টাচার্য এইখানে আরো একটা কথা কব লাগবে আপনি বক্সিং রিঙর কথা উনুকিয়াইছে যেহেতু বক্সিং রিঙত অতি শীঘ্রে কম দিনের ভিতরতে লাভলীনা বরগোহাঁয়ে একটা সুনাম কহিয়া আনিছে তার বক্সিং রিঙর অবস্থা আমি দেখাবলে পারিছো কিন্তু টোকিও অলিম্পিকত এনে বহু খেল আছে সেই খেলবর কারণে বর্তমান সময়ত কেনে ধরনের অবস্থা হয়েছে সরু সজার সেই সময় আপনার অবগত নিশ্চয় করেছে বা আপনার চকুত পড়ছে সেই সময় নয় জানো চক একেখন ছবির জড়িয়ে কব পারি যে বাকি অন্যান্য ক্ষেত্রসমূহর ক্ষেত্রত অন্যান্য প্রকল্পসমূহর ক্ষেত্রত একই ছবি যখন ছবির ক্ষেত্রত মাথন নির্বাচনের অহার প্রাক মুহূর্ত যে ধরনের ভাষণ আর তার পরবর্তী সময়সাত রাজ্য সরকারে করে যাওয়া কাম কাজ তার মাজত যে সম্পূর্ণ ব্যবধান আছে সেয়া কব পারি কারণ খেলো ইন্ডিয়ার সময়সাত দেখবলে পাওয়া গেছিল যে বহু কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে এইসমূহ যিসমূহ ইয়াত স্টেডিয়ামের কাম কাজ সেই কাম কাজসমূহ মেরামতি করা হয়েছিল তারপর সময় বাগরার লগে লগে যেন সকলরূপে সলনি হয়ে যায় আর তারপরতেই এইসমূহ ব্যবস্থার সম্পূর্ণরূপে পরিচর্চা বা সময়মতে মেরামতি করার কারণে কোনো ধরনের ব্যবস্থা না থাকে আর যার কারণে এই ধরনের এটা জরাজীর্ণ একটা অবস্থা যদি ইয়াত আগ্রহী কোনো প্রার্থী যদি ইয়াত আহে শিকিবর কারণে অনুশীলনের কারণে আহে বা লাভলীনা বৰগোহাঁই যদি ইয়ালৈকে আহে তেখেতর এই পদক অর্জন করার পিছত আসলে পরবর্তী সময়সাত অসমতে থাকি বা তেনেকুৱা ধরনের তেখেতে যদি অনুশীলনের কথা ভাবে তেতিয়াহলে কি আসলে ইয়াত মানদণ্ড আছে সেয়া নিশ্চয় ইয়াত নকলেও ভাল হব কারণ এই অভাবত বা এই অবস্থার জড়িয়ে অসমের যিসকল প্রতিভাবান যিসকল খেলুৱৈ সেই খেলুৱৈসকলের কারণে রাজ্য সরকারের যে সুকীয়া ব্যবস্থা নাই সেয়া স্পষ্টকৈ প্রমাণ হয়েছে ক্রীড়া বিভাগের মাথন পদক জয়ের সময়সাতেই চকুলো টুকা হয় কিন্তু তার পরবর্তী সময়সাত যে ক্রীড়ার ক্ষেত্রত আছুতীয়াকৈ সংস্কার আছুতীয়াকৈ ব্যবস্থার কারণে যে কোনো ব্যবস্থা নাই সেয়া স্পষ্টকৈ প্রমাণ করব পারি আর এনে ধরনের ছবিসমূহেই আসলতে যিসকল ক্রীড়ানুরাগী যিসকলে আসলে ক্রীড়া জড়িত হওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা আছে তেখেতসকলের কারণে এখন বেদনাদায়ক ছবি আর যখন ছবিয়ে প্রকৃততেই নিরাশাজনক একটা স্থিতিলৈ গতি করে রাজ্যখনের যদিও বা বহুখিনি উন্নয়নের ক্ষেত্রত এই মুহূর্তত কোৱা হয় যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ি তোলা হব ক্রীড়ার ক্ষেত্রত অন্য মাত্রা প্রদান করা হব কিন্তু ঠিক একই সময়তে যদি আমি চাবলৈ যাও বাহিরভাগের দৃশ্য সরু সজা স্টেডিয়ামের যত আসলে বক্সিং রিঙর দৃশ্যাংশ যত এইদরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে ইয়াত চোয়া চিতা মেরামতির কারণে কোনো ধরনের ব্যবস্থা নাই ইয়াত অনুশীলন করব বিচারে ইয়াত অনুশীলন করার কারণে কোনো ধরনের ব্যবস্থা নাই অর্থাৎ জহৈখৈ সম্পূর্ণরূপে গেছে কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয় এইসমূহ প্রকল্প সময়মতে ইয়াত পরিচর্চার অভাব হয় আর পরিচর্চার বাবে এইদরে পরিণয় সকলবর কিন্তু কেতিয়া আসলে সদিচ্ছা থাকিব রাজ্য সরকারের কেতিয়া আসলে ইয়ার কারণে সুকীয়া প্রকল্প গঠন করা হব যে প্রকল্পের জড়িয়ে অনাগত ভবিষ্যতের দিনত যিসকল ক্রিয়ার সঙ্গে জড়িত হবলৈ বিচরা যিসকল প্রার্থী থাকিব তেখেতসকলক অধিকভাবে উৎসাহিত করব সেও কিন্তু আটাইতকৈ ডাঙর বিষয় নিশ্চয় অর্থাৎ মানে যেতিয়ালৈকে তেওঁলোকে ঘরেরপরা নিজের ঠাইরপরা অতি কষ্টেরে যেতিয়ালৈকে টোকিও অলিম্পিক বা এনে ধরনের রাষ্ট্রীয় পর্যায়ত বা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত যেতিয়ালৈকে তেওঁলোকে পদক বিজয় নকরে তেতিয়ালৈকে হয়তো সরকারের চকুত নপরিব নাকি সেয়া একটা ডাঙর প্রশ্ন সরকারে সহায় নকরিব নাকি সেই সকলক যিসকলে উৎসাহী আপনি ইতিমধ্যে কৈছে যিসকলে খেলিব বিচাৰে তেওঁলোকৰ বাবে সুবিধা সরকারে আগতীয়াকে নকরিব নাকি তেওঁলোকে কষ্ট করে যাওয়ার পাছত বা পদক জয় করার পাছতহে সরকারের চকুত পড়িব নাকি সেয়াও একটা ডাঙর প্রশ্ন এইখিনিতে বলেন ভট্টাচার্য নহয় জানো
নিশ্চয়কৈ এয়াই দৃশ্যাংশ। আপুনি কৈছে যে লতা বগাইছে যিসমূহ ইয়াত নিৰ্মাণত যিসমূহ বক্সিং ৰিঙত এয়া দেখিব পোৱা গৈছে, একেই লতা বগাইছে। একেদৰে দেখিব পোৱা যে ইতিমধ্যে জনাইছে যে অসমৰ হাব ৰূপে পৰিগণিত কৰিব বিচৰা হৈছিল সৰু সজাই, কিন্তু সৰু সজাইৰ দুৰৱস্থা এয়া। সৰু সজাইৰ বক্সিং ৰিঙত এতিয়া লতা বগাইছে, বক্সিং ৰিঙৰ পাঞ্চিং বেগ যেনেকে মাটিত পৰি ৰৈছে, সকলোফালে মকৰা জালে বেৰি ধৰিছে। এয়া সৰু সজাৰ ড্ৰেছা বুলি দেখুৱালে নিউজ এইটিনক এক্সক্লুচিভলি দেখুওৱা হ'ল এয়াই। এতিয়া প্ৰশ্ন হৈছে, ডাঙৰ প্ৰশ্নটো হৈছে যে যেতিয়ালৈকে পদক বিজয় নকৰিব তেতিয়ালৈকে চৰকাৰৰ কোনো তেনে সদিচ্ছা নাথাকিব নেকি যিসকল উৎসাহী তেওঁলোকক পদক বিজয় কৰাৰ বাবে আগতীয়াকৈ প্ৰশিক্ষণ দিয়া, নে পদক বিজয় কৰাৰ পাছতহে তেওঁলোকৰ গা লৰিব, সেয়া এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন এই মুহূৰ্তত উত্থাপন হৈছে। আৰু এনে বহু গুৰুত্বপূৰ্ণ খবৰেৰে মিড ডে 18 অব্যাহত থাকিব, এটা বাণিজ্যিক বিৰতিৰ সময়।